নমস্কার বন্ধুরা, আজ আমরা পশ্চিমবঙ্গ জেল পুলিশ এর প্রিভিয়াস ইয়ারের কাট অফ, প্রিভিয়াস ইয়ারের ভ্যাকান্সি, এক্সাম স্ট্র্যাটেজি আর ইম্পর্টেন্স বুকস নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই তোমরা একটা করে লাইক করে দাও, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে দেখো পশ্চিমবঙ্গ জেল পুলিশ 2019 ভ্যাকেন্সি কী ছিল। মেলদের দেখো হয়েছিল, মেলদের ছিল 695টি, ফিমেল ছিল 121টি, আর টোটাল ছিল 816টি। কিন্তু এবার কিন্তু আমাদের ভ্যাকেন্সি খুবই কম, কটা? মাত্র 130টা, মাত্র 130টা আমাদের ভ্যাকেন্সি। এরপর দেখো পশ্চিমবঙ্গ জেল পুলিশ 2019 কাট অফ কী ছিল। ইউআরদের ছিল 65.42, এসসি ছিল 58.59, এসটি ছিল 52.50, ওবিসি এ 56.58 আর ওবিসি বি 58.42। এক্সাম কিন্তু 90 মার্কসের হয়েছিল, এক্সাম কিন্তু 90 মার্কসেরও হয়েছিল, আর এক্সাম প্যাটার্ন একদম সেম ছিল। এ দেখো এক্সাম প্যাটার্ন এবারও যা আগের বারও একদম সেম ছিল। যদি বলো যে এবার কাট অফ কত যেতে পারে, সেটা কিন্তু পুরোটাই কতটা ফর্ম ফিল আপ হচ্ছে তার উপর নির্ভর করবে। তাও মোটামুটি প্রিভিয়াস ইয়ারের থেকে প্রত্যেকটা ক্যাটাগরিতে তুমি 8 থেকে 10 মার্কস প্লাস ধরতেই পারো। তার কারণ ভ্যাকেন্সি কিন্তু এবার খুবই কম, মাত্র 130টা। তো যাই হোক, তোমাদের তো একটাই লাগবে, তো 130টা থেকে তোমরা কী করবে? এবার চলো প্রিপারেশান স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা যাক। প্রথমে বলি রিজনিংয়ের বিষয়ে। এক্সামে মাত্র 10 মার্কস থাকবে রিজনিংয়ে। আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা বিশ্বাস সিরিজ পেয়ে যাবে, ওখানে আমি পুরো চ্যাপ্টার অনুযায়ী করাচ্ছি। তার মধ্যে এবার থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের রিজনিংগুলো করাবো। রিজনিংয়ের 10 মার্কসের মধ্যে 10 মার্কস পুরোটাই এই চ্যানেলের উপর তোমরা ছেড়ে দাও। তোমাদের একটাই কাজ, শুধু আরও প্র্যাকটিস করো, তাতেই চলবে। এরপর চলো অঙ্কে। অঙ্কে মার্কস থাকবে 20 মার্কস, অঙ্কে মার্কস থাকবে 20 মার্কস। আমাদের এই চ্যানেলে 32nd ম্যাট্রিক্স ব্রহ্মাস্ত্র বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবে, ওখানে তোমরা বড় বড় অঙ্কে ছোটো ছোটো সমাধান পেয়ে যাবে। তার সাথে এবার থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুরো প্রিভিয়াস ইয়ার সলভ করে দেবো। এক্সপেক্টেড কোশ্চেনও ওখানে তোমরা পেয়ে যাবে। আর বাড়িতে সুবিদাস এর যদি বাংলা ভার্সনের বই থাকে তো ওটা পুরোটা তোমরা সমাধান করো, সুবিদাস সলভ করলেই মোর দ্যান এনাফ, আর কিছু প্রয়োজন পড়বে না। কোনো অঙ্কে বাদলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দেবে, সবগুলো তোমরা সমাধান এই চ্যানেলে পেয়ে যাবে। এরপর ইংলিশ, ইংলিশে কিন্তু বেশি মার্কস থাকবে, 25 মার্কস, 25 মার্কস। এখন থেকে রোজ অন্তত 2 ঘন্টা করে ইংলিশ নিয়ে বসো, 25 মার্কস কিন্তু কম না। তোমরা পড়তে পারো এসপি বক্সি, কিংবা পিসি দাসের বইও পড়তে পারো, 100% কমন হয়ে যাবে, এর বাইরে তোমাদের কিছু পড়ার দরকার নেই। এরপর জিকে আর কম্পিউটার, মার্কস থাকবে 25 প্লাস 10, 35 মার্কস, 25 প্লাস 10, 35 মার্কস। জিকের জন্যে দেবদত্তের ইয়ারবুক পড়তে পারো,
কিংবা রেল চ্যালেঞ্জার পড়তে পারো। তাছাড়া ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমাদের দ্বিতীয় চ্যানেল তক্ষশিলা ক্লাসেস ইউটিউব চ্যানেলে পড়তে পারো, ওখানে চ্যাপ্টার অনুযায়ী সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করানো হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনেক প্র্যাকটিস সেট পেয়ে যাবে। তাছাড়া যে যে বইগুলো আমি বললাম প্রত্যেকটা বইয়ের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারো। এটা কিন্তু পুরোটাই প্রাইভেট চ্যানেল, তো লিঙ্ক ছাড়া কিন্তু তোমরা জয়েন হতে পারবে না, তো ডিসক্রিপশনটি অবশ্যই চেক করে নিও। দেখো ভাবতেই পারো কম ভ্যাকেন্সি, চাকরি হবে কি হবে না, দ্বিধায় পড়তে পারো। মনে রেখো এমন দ্বিধায় থাকলে বয়স বেড়ে যাবে কিন্তু পরে আর সময় থাকবে না, তো এখনই সময় কিছু করে দেখাও। তো আজ এই পর্যন্ত থাক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, সবাই ভালো থেকো, জয় হিন্দ।